বুখারি শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমাত, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোন দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। এই জান্নাতির ভিতরে, জান্নাতীদের মধ্যে কোন দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজেবাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা, ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো, ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমি। জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে, সেই জন্য বাসে যখন চড়েন, গাড়িতে চড়েন, রিক্সায় চড়েন, একা একা যাচ্ছেন, গুনগুন করে আল্লাহর জিকির করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করেন সবাই কিছুক্ষণ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না, মজা লাগে না? প্রাণ খুলে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।